রবি থমকে দাঁড়িয়ে পড়ল। লম্বা বারান্দাটার উপ্রান্ত থেকে আস্তে আস্তে হেঁটে আসছে বৌঠান। সন্ধে নামছে, বারান্দার আলোগুলো একে একে জ্বালিয়ে দিচ্ছে বৌঠান। পাড়ার মঞ্চে নাটকটা হচ্ছিল, এইটুকু দেখে ভাস্কর একবার তাকালো রায়ের দিকে। রাই একটু দূরে বসে পম্পির পাশে। পাড়ার কোন অনুষ্ঠানে বহু বছর পরে এলো রাই। রায়ের সঙ্গে ভাস্করের একবার চোখাচোখি হল। হে যেন আলো ভর্তি চোখ, একটু হাসলো রায়। ভাস্করের বুকের ভিতর কোথাও কি একটু মোচড় দিল, চাপা, খুব চাপা। দীর্ঘশ্বাস পড়ল কি একটু। রায়ের বিয়ে হয়েছে ভাস্করেরই খুড়তুতো দাদার সঙ্গে। ভাস্করের দাদা আর রায়ের পাড়াতুতো প্রেম ছিল। দাদারা আর অবশ্য এখন এই পাড়ায় থাকে না। একসময় ভাস্কর আর রায়ের খুব ভালো বন্ধুত্ব ছিল। ভাস্কর অবশ্য রায়কে ভাস্করের মনে আছে, দাদার সঙ্গে রায়ের বিয়ের পরে ভাস্কর একটা কবিতা লিখেছিল। রবি আর বৌঠানের মতো আমাদেরও এক মেঘজন্ম কাটানোর কথা ছিল খোয়াইয়ের পারে। অথচ আজও সে কথা রাখা হলো না।